বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন টেক ভিডিও পেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে পুরাতন একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি অনেকে সমস্যা এই কারণে ফেসবুকে নক করছেন অনেকেই, যে কি কিসের জন্য চলছে না, ভিডিও টিউটোরিয়াল দিছি ভুয়া টিউটোরিয়াল কিনা। তো বন্ধুরা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমি এখনও ভিপিএন দিয়ে নেট চালাচ্ছি, ভিপিএন কানেক্ট আছে এখনও, আমি এখনও চালাচ্ছি। এই মাসখানি যাবৎ দেখেন নেটওয়ার্ক মে বি মনিটরড, তো বুঝতে পারছেন ভিপিএন কানেক্ট করা আছে, আমার নেট চলছে। তো আমি আজকে যে ট্রিকটি দেখাবো বন্ধুরা, যে ট্রিকটি মধ্যে খুব সহজেই আপনাদের যেটা 5.1-এর নিচে যে ভার্সনগুলো, 5.1 ভার্সনে একটু সমস্যা হচ্ছে চলতে ভিপিএনটি, এসকে ভিপিএন। তো আজকে খুব সিম্পলভাবে দুটো সেটিং দেখিয়ে দিব, আর এর মাধ্যমে আপনি আশা করি চালাতে পারবেন। তো প্লে স্টোরে চলে যাবেন, আপনার পুরাতন যে ভার্সনটি আছে ওটি সম্পূর্ণভাবে ফেলে দিন এবং আবার নতুনভাবে লাভিয়ে নিন। কারণ দেখেন, এসকাই লিখলে এসকে ভিপিএনের টোটাল চলে আসবে ফার্স্ট টাইমই, কারণ অ্যাপটি খুব জনপ্রিয় হয়ে গেছে, দেখেন 1 মিলিয়ন ডাউনলোড। তো এখন দেখেন এখানে আপডেট লেখা আসছে, আপডেট লেখা আসছে কারণ দেখি আপনার রেড মোড়ে গিয়ে কবে আপডেট হয়েছে অ্যাপটি। তো দেখেন অ্যাপটি আপডেট হয়েছে এখানে গিয়ে থেকে 3 থেকে 4 দিন আগে বন্ধুরা, 7 তারিখ আজকে 4 দিন আগে, 3 জুলাই 2018 আপডেট হিসেবে বলছে। অ্যাপটি এখন সমস্যা নাই আর কোনো, একদম সবার ফোনে চলার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখানে ফিচারগুলো আবার দেওয়া আছে এবং বাগ ছিল সেগুলো ফিক্সড করে দিচ্ছে বন্ধুরা। তো আপডেট দিয়ে আমরা, যাদের ফোনে চলবে না তারা আপডেট নিয়ে নেবেন পুরাতন ভাষণটি বাদ দিয়ে, একটু সময় ওয়েট করি। তো আরও একটি সেটিং আছে বন্ধুরা, সেটি দেখতে হবে আপনাদেরকে। দেখেন বন্ধুরা স্পিড 1 MB স্পিড, তো দেখেন খুব ইজিভাবে দ্রুত নেমে যাচ্ছে আমাদের। তো আমি আরেকটি সেটিং দেখিয়ে দিই, তো যাদের সমস্যা বন্ধুরা তারা আপডেট নিয়ে নেন ফার্স্ট টাইম। এবং দেখেন আপনাদের মোবাইলে সেটিংয়ে চলে যাবেন, সিম কার্ড সেটিংয়ে গিয়ে এখান থেকে আমরা মোরে যাব। দেখেন মোবাইল নেটওয়ার্ক সেটিংয়ে যাব, এখন অ্যাক্সেস পয়েন্ট নেম এটিতে যাব আমরা। তো আপন লেখা আছে আমার, দেখেন এ ওপরে যে এটি, তো এটি মাঝে মাঝে কিছু কিছু সময় ফুল হয়ে যেত, এর কুকিজ বন্ধুরা কুকিজ ফুল হয়ে যাওয়ার কারণে অনেকের ফোনে চলছে না। তো এখান থেকে সরাসরি এখানে ক্লিক করবো, দেখেন এখান থেকে ডিলেট আপন আছে, ডিলেট আপন অপশনে ক্লিক করে ডিলেট করে দিব। ডিলেট করে নিজে নিজে আরেকটি ক্রিয়েট, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে আরেকটি এখান থেকে সহজেই ক্রিয়েট করে নেবেন। এবং যা যা আছে এখানে দেখবেন, আপনি সেটিংটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে হবু আবার তাই দিয়ে দেবেন। তো কুকি সমস্যার কারণে এটা হয়, সেটিংটি আবার চেঞ্জ করে করে নেবেন। তো করে সরাসরি ভিপিএন এখন ওপেন করে, আবার 2-1 MB থাকা লাগবে বন্ধুরা ফোনে, অবশ্যই আপনারা কিছু MB রাখবেন আপডেট করার পর অ্যাপটি। এবং অল্প কিছু MB রেখে আপনি ইনভাইট করলে পেয়ে যাবেন 1 GB যে কোনো কারোর, আবার ইনভাইট MB দিচ্ছে। তো বন্ধুরা আমার ইনস্টল হচ্ছে এই কারণে কানেক্ট নাই ভিপিএনটি, তো আশা করি এখন থেকে সবার চলবে ভিপিএন বন্ধুরা। আমি বেসিকে চালাচ্ছি, তো এখানে লার্ন মোডে ক্লিক করে আপনি আগে টিউটোরিয়ালে দেখতে পারেন সুইচ টু বেসিক দিয়ে, এখানে কানেক্টে চাপ দিলে কানেক্ট হয়ে যাবে। তো আপডেট হচ্ছে অ্যাপটি এই কারণে আমি কানেক্ট দিলাম না বন্ধুরা। তো আশা করি সবার চলবে, যদি না এরপরেও না চলে তো কমেন্ট করবেন, আমি আশা করি সলভ করার চেষ্টা করবো, ফেসবুকে নক করবেন, আমি দেখিয়ে দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।